আসসালামু আলাইকুম, ফ্যান্সি ফুড চ্যানেলে নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এগলেস লাভা কেক। কেকটা আমি চুলাতেই তৈরি করব, আর কীভাবে পারফেক্ট একটা লাভা কেক তৈরি করতে পারে চুলাতে সেটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর এই কেকটা তৈরি করা থেকে শুরু করে বেক করে সার্ভ করা পর্যন্ত সময় লাগবে মাত্র 15 মিনিট। আর এই 15 মিনিটে আপনারা এই সুন্দর কেকটা তৈরি করতে পারবেন। আমি আগে মনে করতাম যে চুলায় লাভা কেক তৈরি করা যায় না, তাই আমি শুধুমাত্র লাভা কেক তৈরি করার জন্য একটি ওভেন কিনলাম। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে চুলাতেও সুন্দরভাবে লাভা কেক তৈরি করা যায়। আমি অনেকগুলো রেসিপি ফলো করে অনেকভাবে ট্রাই করে তারপর এই লাভা কেকের রেসিপিটি বের করেছি। আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। প্রথমে আমি স্টিলে 3টি বাটি নিয়েছি, আর এই বাটিগুলোকে আমি সামান্য বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও লাগিয়ে নিতে পারেন, আর বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে 3টি বাটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কেক বেটার তৈরি করতে করতে। আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে 1/2 কাপ নিয়েছি চিনি। এখানে আস্তদানা চিনিটা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর খুব ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নেব। আপনারা চাইলে চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে পারেন, এতে করে সময় কম লাগবে। আমার এখানে 1.5 মিনিটের মতো সময় লেগেছে চিনিটাকে মেল্ট করে নেওয়ার জন্য। এবার একটু ছাঁকনি বসিয়ে এর মধ্যে 1 কাপ ময়দা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1/4 চা চামচ লবণ। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। তারপর শুকনো উপকরণগুলোকে চেলে আমি এই লিকুইড মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি স্পেচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আলতো করে মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই, আবার খুব বেশি মিশানোর প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো ভালোভাবে এই চিনি আর পানির মিশ্রণের মধ্যে মিশে গেলেই হবে। ব্যাটারটা তৈরি করার সময় যদি মনে হয় একটু পাতলা হয়েছে, তবে এর মধ্যে 1 টেবিল চামচ করে ময়দা অ্যাড করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি, আমার কাছে একটু পাতলা মনে হয়েছিল। তারপর খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের ব্যাটারটা তৈরি। এবার আমরা যে বাটি 3টাকে ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে এর মধ্যে সামান্য ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন, এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে। এবার কেকের ব্যাটারগুলো আমি 1/2 করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটুকু ব্যাটার তৈরি করেছি তা দিয়ে 3টা লাভা কেক তৈরি হবে। এবার মাঝে আমি ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন, আর এই চকলেটের কোনো পরিমাণ নেই। আপনারা যত বেশি দেবেন লাভা তত বের হবে। তারপর উপরে আবার সেই কেকের বেটারটুকু দিয়ে দিচ্ছি। এবার বাটিগুলোকে আমি র্যাপিং পেপারের সাহায্যে মুড়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা সম্পূর্ণ বাদ দিতে পারেন, কারণ আমার কাছে মনে হয়েছিল না মুড়ে যদি আমি এটাকে স্টিম করি সেক্ষেত্রে লাভাটা আরও বেশি বের হবে। আবার চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। এবার আমি এটাকে স্টিম করব, বেক করব না, এই কারণে আমি পানিকে ফুটতে দিয়েছিলাম 5 মিনিট আগে। পানিটা যখন ফুটন্ত গরম হয়ে গেছে তখন চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে আমি বাটি 3টি বসিয়ে দিচ্ছি। পানিটা বেশি উপরে আসবে না বাটির। তারপর এটাকে আমি ঢেকে দিচ্ছি আর স্টিম করব ঠিক 7 মিনিট। আর 7 মিনিটের মধ্যে আমাদের কেকটা রেডি হয়ে যাবে। আমি সার্ভ করার জন্য আমি একটু প্লেটের মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি, একটু টিস্যু পেপার বসিয়ে তারপর একটি কাপ দিয়ে সামান্য একটু কোকো পাউডার ডাস্ট করে নিয়েছি এবং 2টো চেরি বসিয়ে দিয়েছি। লাভা কেক সবসময় গরম গরম খেতে হবে, না হলে কিন্তু কেকটার মজা পাওয়া যাবে না। কেকটাকে আমি তাড়াতাড়ি নামিয়ে এটাকে সার্ভ করব। আর এটাকে আপনারা চাইলে না ঢেকেও বেক করে নিতে পারেন, তবে উপরে একটু পানি মানি দেখা যাবে। তবে ওইভাবে যদি বেক করেন না ঢেকে সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি ভালো আসে। তারপর উপরে একটু আইসিং সুগার এবং কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি, আর দেখুন কী সুন্দরভাবে লাভা বের হচ্ছে। আমার ভিডিও করতে একটু দেরি হয়েছিল, সেই কারণে এটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে লাভাটা কম বোঝা যাচ্ছে। কেক তৈরি করার সকল উপকরণ একসাথে করে কেকটা তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সময় লাগবে মাত্র 15 মিনিট। আর এই 15 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি করা যাবে। আর এই কেকটার টেস্ট গরম অবস্থায় খেলে অসাধারণ। কোনো ধরনের ডিম ছাড়া একদম শর্টকাটভাবে এই কেকটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। আমি আশা করব যে কেকটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা, কেকটা কিন্তু গরম অবস্থায় খেতে হবে, কারণ গরম অবস্থায় না খেলে কেকটার টেস্ট একদমই ভালো লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। আমি আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।